নমস্কার, শুভ সন্ধ্যা। বলো কলকাতা থেকে আমি সৌমিক। এই মুহূর্তে আমাদের পর্দায় আমরা পেয়ে গেছি, আমাদের পাশেই বসে আছেন, আমাদের পর্দায় আছেন কিংবদন্তি শিল্পী শ্রীমতী হেমন্ত শুক্লা। তাই যথেষ্ট, আমরা পর্দায় দেখাচ্ছি, আর বেশি কিছু বলার নেই ওনার ব্যাপারে, বেশি বললে আশপাতা হয়ে যাবে। তো আমরা বলো কলকাতা পরিবারের তরফ থেকে আজ তোমার কাছে এসেছি, আমাদের আগামী দিনে, আগামী 21শে আগস্ট কৃষ্ণনগরে, নদীয়া জেলার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে যে বঙ্গবন্ধু উৎসব সিরিজগুলো আসছে, আমরা সকাল থেকেই দেখাচ্ছি মাননীয় শ্রীকুমার চট্টোপাধ্যায়, মাননীয় তোষণ কৃষ্ণমশাই সবার সাথে আমরা ইন্টারভিউ নিয়েছি, ওনারা আসছেন। তাই আজকে এই শুভ সন্ধ্যাবেলায় ওনার কাছে এলাম, ওনাকে আমন্ত্রণ জানাতে এবং সর্বোপরি ওনাকে একটা অন্যরকম সম্মান জ্ঞাপন করার জন্য। আমরা প্রথমেই বলবো আমাদের ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত চক্রবর্তীকে, উত্তরীয় দিয়ে ওনাকে ভ্রমণ করে আমাদের পর্দায় সরাসরি দেখব। আমরা বল কলকাতা পরিবারের তরফ থেকে হৈমন্তি ম্যাডামকে বল কলকাতা পরিবারের লাইফ টাইম সার্টিফিকেট তুলে দিলাম, আজীবন সদস্য পদ শ্রীমতী হৈমন্তি শুক্লা অনারেবল অ্যাডভাইজার। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের মাথার উপর থেকে আমাদের আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, একদমই আমরা আশা মাথারা হাতে থাকলে আমরা অনেক দূর এগোতে পারবো। আর আমাদের বল কলকাতা পরিবারের প্রথম বর্ষের প্রথম আন্দোলন বল কলকাতা পত্রিকা আমরা জানিয়ে কল্যাণী অনুষ্ঠানে আমাদের বেরিয়ে চলেছে, আবার নেক্সট প্রোগ্রাম আপনি যেটা যাচ্ছি ওখানে অ্যাডভাইজ দিয়ে যাবেন। সর্বোপরি আমাদের বঙ্গবন্ধু উৎসব পাঠিয়ে আমন্ত্রণ পত্র আমাদের বলেছিলাম নদীয়া কৃষ্ণনগরে 21শে আগস্ট আমন্ত্রণ পত্র দিদির কাছে তুলে দিলাম আমরা। আমরা এই খুব ক্ষুদ্র একটা সম্মাননা জ্ঞাপন করলাম, ওনাকে সম্মান জ্ঞাপন করে আমরা ধন্য হলাম। আমরা শুনে নেব দিদিকে বলছে বল কলকাতা পরিবারের ব্যাপারে, আর আগামী যে অনুষ্ঠানে উনি যাচ্ছেন বঙ্গবন্ধু উৎসব কৃষ্ণনগরে সেই ব্যাপারে শুনে নেব। এই সম্মাননা নিয়ে কিছু বলে বড় কলকাতা পরিবার নিয়ে আপনাকে সদস্য করলাম, আর সামনে বঙ্গবন্ধু উৎসবে 21শে আগস্টে আপনি যাচ্ছেন কৃষ্ণনগরে। আপনার এই ধরনের অনুষ্ঠান কলকাতার বাইরে হলে আমাদের বেশি ভালো লাগে, কেন কলকাতায় অহরহ হয়, আপনারা অত দূরে থেকেও যে এই সংস্কৃতির সঙ্গে এইভাবে জড়িয়ে থেকে সকলকে আদর জানাচ্ছে, এই ধরনের অনুষ্ঠান করছেন, এটা আমাদের জন্য খুব ভালো লাগার বিষয়। আর এই বঙ্গবন্ধু উৎসব না কলকাতা পরিবারের বঙ্গবন্ধু এই উৎসবে আমি যাব 21শে আগস্ট, আমি ওখানে উপস্থিত থাকবো, আপনারা সকলে এলে আপনাদেরও যেমন ভালো লাগবে আমাদের। অসংখ্য ধন্যবাদ, সংক্ষেপে অবশ্যই দিদি খুব ভালো বার্তা দিলেন, একটাই কথা বলবো দিদি সুস্থ থাকবেন, সবাইকেই বলছি যে সুস্থ আমাদের থাকতে হবে, না হলে আমরা এই 2 বছরে খুব কঠিন পরিস্থিতিতে সবাই পড়ে যাবে। সত্যি কথা বলতে না, মানে আমরা যারা, আপনি তো অবশ্যই, আপনি তো সিনিয়র পার্সন, আমরাও যারা কালচারাল ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছি, পয়সাটার থেকেও বড় কথা আমরা এটা বাঁচতে পারবো, এটা আমাদের বিশ্বাসের এক জায়গা। তো সেই জায়গা থেকে যদি দর্শকেরা বার্তা দেন, এইগুলো নিয়মিত আমিও রাখছি, আপনারাও। অসংখ্য ধন্যবাদ দিদিকে। এখানেই আমরা প্রোগ্রাম শেষ করলাম, বড় কলকাতা থেকে আমি সৌমিক, সৌমিনন্দাস, কামিনী নস্কর, জয়ন্ত চক্রবর্তী।